সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম তেল মশলায় তেলাপিয়া মাছের তেল ঝাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। কড়া বসিয়ে দিয়েছি, কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো মতো লাল লাল করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। খুব সামান্য একটু জল দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু তেল। পেঁয়াজগুলো যেন একদম ঘেঁটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। টমেটোগুলো আমি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, কিন্তু পেঁয়াজগুলো আমি গোটা রাখছি, তা না হলে এই ঝালটা খেতে ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না। দিয়ে দিলাম সর্ষে বাটা। ঝোলটা একটু ফুটে উঠেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মেয়ের আবদারে 1 পিস ভাজা মাছ আমি সরিয়ে রেখেছি। ঝোলটা একটু শুকনো হয়ে এসেছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব। বেশ, গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসেছে, এইবারে আমি নামিয়ে নিলাম। আপনারা চাইলে ওপর থেকে ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তেলাপিয়া মাছের ঝাল। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।